শুধু পাঠ্য বইয়ের ছকে নয়, সব ধরনের বই পড়ে সতেজ হবে তরুণরা। শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ শীর্ষক শিক্ষার্থীদের পাঠশেষ প্রতিযোগিতায় পুরস্কার প্রদানকালে এসব কথা বলেন বক্তারা। এ অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন জেলা থেকে বই পাঠ করা শিক্ষার্থীরা। এ সময় বিশিষ্টজনেরা তাদের মূল্যায়ন জানান। বক্তারা বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই, এতে আমাদের চিন্তাশক্তি জাগ্রত হয়। একমাত্র বই পড়ার অভ্যাসেই শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি করে। তাদের মতে, শিশুদের ভালো ফল করতে হবে বলে এক ধরনের কারাগারে বন্দি করে রাখা হচ্ছে। এই প্রক্রিয়া থেকে শিশুদের বের করা তাগিদ দিয়ে তারা বলেন, শিশুদের মাঝে বেশি বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আগামী প্রজন্মকে সমৃদ্ধ করতে বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়লে যেটা হয়, যে বইয়ে যেটা লেখা আছে সেটা আমার মাথায় এসে একটা চিন্তা, একটা কল্পনাকে জাগ্রত করছে। সেটা বই পড়ার একটা বিশাল দেয়া, মানে বই বই পড়াটা থেকে আমরা সেটা পাচ্ছি। আমি ঠিক জানি না যে ক্লাসে ভালো রেজাল্ট করে, এই যে জিপিএ 5 গোল্ডেন 5, এটার নাম দিয়েছি আমি জিপিএ 5 নির্যাতন। এই নির্যাতনে আমাদের বাচ্চারা, ওদের মস্তিষ্ক শুকিয়ে যাচ্ছে। আপনারা বিশ্বাস করুন যে একটা ছেলে, একটা মেয়ে যদি সারাক্ষণ তার পাঠ্য বইয়ের মধ্যে থাকে, তার মস্তিষ্ক শুকিয়ে যাবে। যখনই সে বাইরে বই পড়বে তখন সতেজ হবে এবং তার মেধা বৃদ্ধি পাবে। যে অঙ্কটা আগে করতে তার আধ ঘন্টা লাগতো, আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা সে 10 মিনিটে শেষ করবে।